আসসালামু আলাইকুম। শিক্ষক দিবস 2022 সফল ভাবেই আমরা আজকে পালন করতে সক্ষম হয়েছি। এই দ্রুত নিয়ে কিন্তু আমরা আগামী দিনে নাগরিক তৈরির কাজে হাত দিয়েছি। আমাদের এই উদ্দেশ্য, এই লক্ষ্য সফল হওয়ার জন্য প্রয়োজন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রত্যেকের সমন্বয়। এই সমন্বয়ের মধ্যে দিয়ে আগামী বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এই আশাবাদ প্রত্যাশা করি। শিক্ষক দিবস 2022 সফলতার যে আয়োজন আজকে হয়েছে, সেই সফলতা হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিশ্ব শিক্ষক দিবস 2022 এই উপলক্ষে আয়োজিত এই আনন্দ রেলিতে উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষকের হাত ধরে শিক্ষার অবস্থা রূপান্তর শুরু, এটি খুবই সত্যি কথা। আমরা চাই শুধু আমাদের নিজেদেরকে মর্যাদাবান ভাববো না, সমাজ, স্বদেশ, সব বিশ্ব আমাদেরকে মর্যাদা দেবে এবং আমরা মর্যাদার উপরে স্তরে একটি আসনে আমরা আমাদের নিজেদের বসাতে সক্ষম হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে সবাইকে ধন্যবাদ জানিয়ে। আজকে শিক্ষক দিবসের এই আনন্দ ঘনে লগ্নে আমি এই সমাজের শিক্ষকবৃন্দ, শিক্ষকদের সাথে যারা অঙ্গাঙ্গিভাবে কাজ করেন, অভিভাবকবৃন্দ, সমাজের সকল সেক্টরের সকল সচেতন মানুষকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবাইকে আহ্বান জানাব আমাদের আগামী প্রজন্মকে এই জাতিকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য। আমরা শিক্ষকরা, আমাদের শিক্ষার্থীদের যারা অভিভাবক আছেন, তারা যদি পাশাপাশি পরস্পরের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা যদি সমন্বিতভাবে আমাদের শিক্ষার্থীদের লালন করতে পারি, তাহলে আমাদের দেশ অচিরেই উন্নত বিশ্বের কাছে